হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গীতা ব্লগস এন্ড শর্টস এর আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। চা খাবা? কেক খাবা? মুখ দিয়ে তারপরে খাবার তো মুখ দিয়ে খাবো না, মুখ দিয়ে খাবো না, মুখ দিয়ে খাই নাকি? হ্যালো বলো। হ্যালো 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 মুখ না ধুয়া খায় না। ছি ছি ছি, চলো মুখ ধোয়া দিকে, তাহলে চলো চলো। গেলা ও বিছানা যাও। আরে সরো, কি করতেছে? নামো বাবা, নামো নামো। তাহলে কিন্তু আজকে তোমাকে টিভি দেখতে দিবই না। তো তোমরা দেখতেই পেলে আমার ছেলে কি শুরু করেছে, সকাল থেকে পিছিয়ে পিছিয়ে ঘুরতেই আছে। বিছানাটা যে ঝাড়বো মানে শান্তিতে দেখো বারবার চলে আসে। ওকে বলছি যে ওই বিছানায় যেতে, ওই বিছানাটা গোছাচ্ছিলাম তখন ওখানে অত্যাচার করছে, আর এখন এখানে এসেছি তো এখানে এসে বারবার শুয়ে পড়ে। তো আমি কোনো মতে ওকে মানে অনেক ভুলিয়ে ভালিয়ে ওই বিছানায় পাঠালাম, বলছি যে যাও ও বিছানায় গিয়ে একটু খেলা করো না, এখন এখানেই লাফালাফি করছে। আর আগে না সুড়সুড়ি দিলে পরে ভয় পেত, আর এখন বলে কি আরও দাও আরও দাও। তারপর দেখো দোকান থেকে যে খরচাপাতি নিয়ে বাজার নিয়ে চলে আসলো মেয়ে, তো আজকে মাছ দিয়েছে। তো মাছের দেখো আঁশগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, মানে মাছালাগুলো যে কেমন করে ছুলে দেয় আঁশগুলো থেকেই যায়, মানে কোনো কাজেই পারে না ঠিক মতো করতে। একটা মাছ যে ছুলবে মাছালা হয়ে তাও পারে না। তো যাই হোক, এখন একটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। আর দেখো এখানে আমার ছেলে আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে, মানে আজকে যে সকাল থেকে কি হয়েছে, প্রত্যেক দিনও এমন করে আমার পিছে পিছেই থাকে, কিন্তু আজকে একটু বেশিই করছে। আজকে ও দিদিও বাড়িতে আছে, অন্যদিন কিন্তু দিদি বাড়িতে থাকলে দিদির সাথে সুন্দর উঠানে খেলাধুলা করে, কিন্তু আজকে যে ওর কী হয়েছে, ঘুম থেকে ওঠার পর থেকে আমার পিছনে পিছনে এইভাবে ঘোরাঘুরি করছে। মাছ ধুতে আসলাম এখানেও, রান্নাঘরে কাজ করি সেখানেও, তো তোমরা দেখতে থাকো ওর কী কাণ্ডটা করছে। আমি যেখানেই যাচ্ছি আমার পিছনে পিছনে ঘুরে যাচ্ছে, কোনো একটা কারণ তো আছে, সেটা কী সেটাই বুঝতে পারছি না ব্যাপারটা। তো দেখো এদিকে আমার মাছ ধোয়া হয়ে গেছে, এখন মাছগুলোতে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে ঠেকে রেখে দেব, তারপর চলে যাব বাসনগুলো ধুতে। অনেকগুলো বাসন মানে সকালে অনেকগুলো বাসন ধুয়ে নিয়েছি রাতের, তো সকালে যে খাওয়া দাওয়া করেছি এই বাসনগুলোই আছে। সকালে ডাল ভাত আলু সিদ্ধ করেছিলাম গরম গরম, ছেলে মেয়েকে ভাত খাওয়ালাম আর আমিও খেয়েছি অল্প। তো এখন এই বাসনগুলো কটা আছে এগুলো ধুয়ে তারপর করব রান্না। তো চলো এখন আমি আমার কাজগুলো করতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও, আর যারা যারা ভিডিও দেখবে প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করে নিও। আর যারা নতুন এসেছো আমার পরিবারে তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এখন চলে আসলাম রান্নাঘরে, কালকে অনেকগুলো কাঁচা লঙ্কা এনেছে, তো এই লঙ্কাগুলো এখন বটাগুলো ছাড়িয়ে ধুয়ে টুয়ে প্লাস্টিকে রাখবো। তো আমার ছেলে দেখো এখানেও এসে বসে আছে, তো আমি বলছি এখানে বসে আছো যখন তখন তোমাকে একটা কাঁচা লঙ্কা খাওয়াবো, তো বলছে না খাবো না। পরে দেখো একটা চকলেট ছিল হাতে, বলছে চকলেটটা খুলে দাও, তো আমি বলছি চকলেটটা নিয়ে উঠোনে গিয়ে খেলা করবে। তো তারপরে দেখো কিছু মানে অনেক বলার পর তারপর বের হলো, মানে সামনে এইভাবে বসে থাকলে কি কাজ করা যায় বলো? এভাবে বসে থাকলে তো মানে অসুবিধা হয় না, কাজ করতে অসুবিধা হয়, রান্নাঘরটা এমনিতেই ছোটো মোটো, এর মধ্যে যদি আরেকজন ঢুকে বসে থাকে আর বাচ্চা মানুষ দাও ঠাও মানে সবজি টবজিগুলো কাটবো। তো দেখো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, কয়েকটা খালি সিম ছিল ঘরে, অনেকগুলো সবজি এনেছিলো সব সবজি শেষ, আজকে কয়েকটা সিম ছিল। তো সিম আলু টমেটো আর ধনে পাতা দিয়ে মাছের ঝোলটা করব। তো আমি এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর সব তো কেটে কুটে রেডি করে নিয়েছি, মশলাও রেডি হয়ে গেছে, আর আছে অল্প বিনস, তো রুটির জন্য বিনসটা ভাজা করে রেখে দেবো। তো আজকে সবজি হয়তো আনবে,
তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এদিকে দেখো আমি আমার তরকারিটা বসিয়ে দিয়েছি, এদিকে মশলাটা এখন দিয়ে দিচ্ছি ভালো করে, এখন নাড়াচাড়া করে কষিয়ে তারপর ঝোলটা দিয়ে ঢেলে দেব। তো তারপর দেখো চলে আসলাম এখন মেনুটা শেয়ার করতে। দেখো সকালে আলু সিদ্ধ করেছিলাম, তো আলু সিদ্ধ অল্প আছে, আর ছেলের এই যে মাছ ভাজা, আর এই দেখো আমার ডাল, মুগ ডাল করেছি, দুই দিন মটর ডাল খেয়েছি, কি যে মটর ডাল সিদ্ধই হয়নি ভগবান জানে কি যে করলাম। আর এদিকে দেখো মাছের ঝোল, আর এই যে স্যালাড, আর এই যে বিনস ভাজা, পরে একটু পাঁপড় শেকে নেব, পাঁপড় শেকাটা তো প্রত্যেক দিন আমার করতেই হয়। কি খুটায় খুটায় খাচ্ছ? চিনিগুলো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা আমরা এখন চা নিয়ে বসলাম, আমি ছেলে আর মেয়ে তিনজনেই খাচ্ছি। আর আমার ছেলে দেখো বিস্কুটের উপরে চিনিগুলো লেগে থাকে যে, এগুলোকে দেখো খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে। দেখো এইভাবে কেউ খায় নাকি, চিনি লেগে থাকে উপরে, ওগুলোকে আগে খাবে পরে বিস্কুটটা আর খাবে না, এরকমই করে, চিনিগুলো খাওয়ার জন্যই বিস্কুটটা নিল। তো যাই হোক এখন আমরা চা খাই, তারপরে চা খেয়ে ছেলেকে পড়তে বসাবো। আর সারাদিন তো তোমরা দেখলেই কোনো কাজ আমি শান্তিতে করতে পারি না, আমার পিছিয়ে 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 পিছিয়েই ঘুরতে থাকে, একটা কাজ যে করবো দেখো সারাক্ষণ লেগে থাকে জোকের মতো, জোক এটা জোক, হ্যাঁ জোকের আঠা, এরকম কাঁঠালের আঠা যেমন ছাড়ে না লাগলে পরে সারাক্ষণ লেগে থাকে চিপকে থাকে। ফেভিকুইক দিয়ে আটকে গেছে না বাবা, হ্যাঁ ফেভিকুইকের মতো আটকে গেছে আমার সাথে, খাবারটা পড়ে যাবে বাবা, সোজা বসো, খাবার যে খাবে ওটা তো শান্তি নেই, ভুলে গেছিলাম, খাবার চোখের সামনে দিয়ে রাখছি তাও ভুলে গেছো বলতেছ, আর আমার মেয়ে নিজের মনে খেয়ে যাচ্ছে, দেখো কোনো কথাবার্তা নেই ও আর খাওয়া খেয়ে যাচ্ছে, খুব শান্ত, এত শান্ত মানে কি বলবো, স্কুলে গিয়ে কি জানি মারপিট করে না ঝগড়া করে ভগবান জানে, স্কুলে ড্রেস ট্রেস সব ছিঁড়ে নিয়ে আসে, বান্ধবী বান্ধবী মনে মারপিট করে, স্কুলে মারপিট করো না, কেন লজ্জা লাগলো নাকি, জানো স্কুলে ড্রেস পুরো ছিঁড়ে নিয়ে আসছে, তো কি বলবো মারপিট না করলে স্কুল ড্রেস ছিঁড়ে নাকি কোনোদিন, তারকাটিতে লেগেছিস, আমি কি দেখতে গেছি হয়তো মারপিট করছো, তাহলে বলতো কেন মারপিট করছিস, না মারপিটই করছো, আমি মারপিট করি, আমি চেয়েছি, তুমি শিশু আমার ছেলে, ধরো সব দোষ নিজের উপর নিয়ে নেয়, হ্যাঁ যাই কিছু হবে কে করছো, ও করছো ভালো না বাবা, হ্যাঁ ইরাম হলুদ হলুদ জিভ, তো চলো আমরা চা খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে, এক মাসের সবজি বাজার তো মা ব্যাগের ভিতরে ব্যাগ, কে খাবে এত, আর ভগবান দেখো আর ঢালি গোটা হাট মানে আমার বাড়িতেই, আমার মাথা এতক্ষণ তো ফ্রিজে ঢুকবো না, চলো এখন এগুলা গুছাই, আমি আর মেয়ে দুইজন মিলে গুছাবো, দেখো কত কিছু, পেঁয়াজ কলি, বাঁধাকপি, কোয়াশ, টমেটো, সিম, বিনস, আর কি আর কিছু না, বাবা এতগুলো আনার কোন দরকার, আর বাঁধাকপি তো আমি খাইতেই পারি না, একটা টমেটো উঠানে গেছে গা, চলো গুছাই এগুলা, সব সবজিগুলো গুছিয়ে আসলাম, একদম ঘেমে গেছি, গরম লেগে গেছে পুরো, এত এত সবজি বাবা ফ্রিজেও ধরছে না, লেখো বাবা তুমি লেখো, এখন দেখো এই যে মেয়ের ড্রেসটা, মেয়েটা একদম খোঁচা লেগেছে বলে স্কুলে, এটা নিয়ে তো কতক্ষণ হাসাহাসি করলাম যে স্কুলে মারপিট করেছে, আসলে খোঁচা লেগেছে,
আমার মেয়ে মারপিট করে না, মারপিট একমাত্র করে ওর ভাইয়ের সাথে। সারাদিন ভরা ঝগড়াঝাটি চলছেই ওদের। আজকে স্কুল যায়নি না, আজকে সারাদিন চলছে। আর ভাই বোনের তো হয়ই, এটা নতুন কি, সব ভাই বোনই ঝগড়াঝাটি হয়ই। ভাইও কিছু কম না, দিদিও কিছু কম না। তখন এটা আমি সেলাই করে নিই, কারণ সকালে তো আর টাইম পাবো না, সকালে উঠে তো রান্না বাড়ির দিকে চলে যেতে হয়। লেখো, নাম লেখো। আর তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি, দাঁড়াও বাবা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও। আর যারা পুরনো বন্ধু আছো তারা আমাকে এভাবেই সাপোর্ট করে যেও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমি ছেলেকে একটু পড়াশোনা করাচ্ছি, তাই সামনে বসে আছি, বসে বসে কাজগুলো করতে থাকি আর ওকে পড়াশোনা করিয়ে নিই। চলো টাটা।